তোমাদের আজকে যে প্রোগ্রামটা করাবো সি দিয়ে, সেটা হচ্ছে দুইখানা নাম্বারের যোগফল। দুইখানা নাম্বার নিব, ধরো 10 প্লাস 20 30, দুইখানা সংখ্যা দিয়ে বা নাম্বার দিয়ে যোগ করব, এবং সেটাকে আমি আলাদা যে ভ্যারিয়েবল, ধরো আমি এ নিলাম 10, বি নিলাম 20, দুখানা ভ্যারিয়েবল হলো, এই দুইখানা ভ্যারিয়েবলের যে রেজাল্ট, যে যোগফল, সেটা আমি আরেকটা ভ্যারিয়েবলে নেব। তো আমি এখন সেটাই তোমাদেরকে দেখাবো কি করে নেব। তোমাদের আগের ভিডিওতে আমি তোমাদেরকে গুণ করা শিখেছি, তিনটি সংখ্যার গুণ যেইভাবে ঠিক এখন যোগ করব। তো আগে আমি কোশ্চেনটা লিখে নিই। তো ডবল স্ল্যাশ মারার কারণ হচ্ছে, যখন আমি প্রোগ্রামটা রান করব, যদি ডবল স্ল্যাশ না মারে প্রোগ্রামটার সাথে সাথে কোশ্চেনটা যে লিখবো সেটাও প্রিন্ট করবে প্রোগ্রামে। তো যদি আমি ডবল স্ল্যাশ মারি তাহলে লাইনটা বন্ধ হয়ে গেল, যখন আমি প্রোগ্রামটা রান করব তখন ডবল যে কোশ্চেনটা আমি লিখবো সেটা প্রোগ্রাম যখন রান করব তখন প্রোগ্রামে দেখাবে না। তো আগে আমি কোশ্চেনটা লিখে নিই। এই হচ্ছে আমার কোশ্চেনটা। কোশ্চেনটা কি, সামেশন অফ ভ্যারিয়েবল এ কমা বি, দুখানা ভ্যারিয়েবল নিলাম এ বি, উইল বি স্টোর ইন টু টু অ্যানাদার ভ্যারিয়েবল এস। ধরো আমি ব্যাপারটা হচ্ছে এর মান নিলাম 10, বি এর মান নিলাম 30, তাহলে এস ইকুয়ালস টু 40, মানে এই যে এ 10, বি 30 প্লাস 40, যে অ্যান্সারটা বেরোবে 40টা, সেটা এস হবে, মানে ভ্যারিয়েবল, মানে সেটা যেরকম এ বি যেরকম দুখানা ভ্যারিয়েবল নিয়েছি, যেটা 40টা বেরোবে সেটা অন্য একটা ভ্যারিয়েবলে বেরোবে, সেটা আমরা ঢুকিয়ে দেবো এস ইকুয়ালস টু 40। তাহলে এস এর মান কত, 40। ধরো এর মান 10 হলো, বি এর মান 30, যোগ করলাম 40, তাহলে এস এর মান 40, অ্যানাদার ভ্যারিয়েবলে আমরা করে দিলাম, যোগ করলাম। তো আমি প্রোগ্রামটা করছি, প্রিন্ট, মানে আমি ভ্যারিয়েবল গুলোকে আমি প্রিন্ট করবো, মানে প্রিন্ট করবো এ কমা বি কমা এস, কারণ এস একটা ভ্যারিয়েবল আছে, অ্যানাদার ভ্যারিয়েবল যেটা আমি স্টোর করবো রেজাল্টটাকে, দুখানা সংখ্যা যোগফলটাকে স্টোর করবো এস এ প্রিন্টে। এন্টার দা ভ্যালু, পার্সেন্ট এ printf, scanf, d comma বি। তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি স্ক্যানে মানে বি এর যে অ্যাড্রেস সেটা পার্সেন্ট ডি এর মধ্যে ঢুকছে, এর যে অ্যাড্রেস সেটা পার্সেন্ট ডি এর মধ্যে ঢুকছে। এবার ধরো এস ইকুয়ালস টু এ প্লাস বি, এর মান 10, বি এর মান 30, 40, এস এস এর এটা পুট হলো, মানে এস এর মান 40, দুখানা সংখ্যা যোগফলটাকে আমি অন্য একটা ভ্যারিয়েবলে নিয়ে গেলাম, অন্য একটা ভ্যারিয়েবল দিয়ে স্টোর করলাম সংখ্যাটা, এস ইকুয়ালস টু 40 প্রিন্টএফ।
অপশন ডি ইজ সাম অফ নাম্বার, সাম অফ নাম্বার কমা এস, এস এস এর অ্যাড্রেস আর পার্সেন্ট ডি এর মধ্যে যাবে কমা রিটার্ন জিরো। এবার দাঁড়া প্রোগ্রামটা আমি রান করছি, দেখো কোনো এরর নেই। ধরো আমি এর মান দিলাম 25, এন্টার, বি এর মান দিলাম 34, দেখো 59 ইজ সাম অফ নাম্বার। ঠিক আছে, তাহলে আগের ভিডিওতে তোমাদেরকে গুণ করা শেখালাম, এবারে যোগ করা শেখালাম। তো আর একটা তোমাদেরকে ভিডিও দেব যেখানে প্রিন্ট এফ, স্ক্যান এফ, বিভিন্ন যে ফাংশনের যে কাজ সেখানে তোমাদের ওই ভিডিওতে দেব। আমার এখন করা হয়নি, কারণ আমার কয়েকটা কাজ বাকি আছে, তো ওই কাজগুলো না করা পর্যন্ত আমি তোমাদেরকে ওই ভিডিওটা দিতে পারছি না। ওটা আমি দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি। তো আজকের জন্য এটুকুই।